AssalamuAlikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala rasulihi muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, aajke aami je bishoye niye alochona korbo ta holo je Allah'r kache sobcheye priyo naam koyti ebong ki ki. To bondhura amader shokolerei kache amader nijeder naam gulo khubi priyo ebong tar sathe sathe আমরা যাদেরকে ভালোবাসি তাদের নামটাও কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় একটি নাম যেমন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি তো আল্লাহ তাআলার নামটা আমাদের কাছে খুবই প্রিয় যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তো রাসূলের নামটাও কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় তো যদি দেখি কোথাও যে আমাদের নামে এরকম প্রশংসা হচ্ছে আমাদের নাম কেউ নিচ্ছে তাহলে কিন্তু আমাদের ভালো লাগে আমরা আনন্দিত হই ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহ তাআলার নামে প্রশংসা করে তখন আল্লাহ তাআলাও কিন্তু খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলার নাম ধরে আল্লাহ তাআলাকে ডেকে যদি মানুষ দোয়া করে আল্লাহ তাআলা কিন্তু তার দোয়াও কবুল করেন তো বন্ধুরা আজকে আমি জানিয়ে দেব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন কোন নামগুলি প্রিয় তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দুইটি নামের মধ্যে একটি হচ্ছে আব্দুল্লাহ আরেকটি নাম হচ্ছে আব্দুর রহমান তো যাদের নবজাতক রয়েছে চিন্তা ফিকির করতেছেন কি নাম রাখা যায় তো আপনারা এই দুইটি নামের মধ্যে যে কোনো একটি নাম আপনার সন্তানের জন্য সিলেক্ট করতে পারেন আপনার সন্তানের নাম রাখতে পারেন তো যদি সন্তানটা মেয়ে হয় তাহলে কি নাম রাখবেন যদি মেয়ে সন্তান হয় তাহলে তার নাম আব্দুল্লাহ না রেখে আমাতুল্লাহ রাখতে হবে আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার বান্দা আর আমাতুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার বান্দি তো নামটা একটা আনকমন নাম আমাতুল্লাহ নামটা আপনারা রাখতে পারেন খুব সুন্দর নাম কে পছন্দ করুক আর না করুক নামটা কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় এটা আপনাদেরকে মনে রাখতে হবে তো আমরা অনেকেই নাম ধরে ডাকি নাম ধরে ডাকার ক্ষেত্রেও আমরা কিন্তু মারাত্মক কিছু ভুল করে থাকি কোনো মানুষের নাম যদি আল্লাহ তাআলার নামগুলির মধ্য থেকে কোনো নাম হয়ে থাকে তাহলে সেই নামের আগে আদ কথাটা লাগাইতে হবে আদ শব্দটা সংযুক্ত করতে হবে যেমন আব্দুর রহিম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল আজিজ আব্দুল করিম এভাবে আব্দুল কথাটা লাগাইতে হবে তাহলে গোনা হবে না নয়তোবা আমরা যদি শুধু রহিম করিম তারপরে আজিজ এভাবে বান্দাদেরকে ডাকি মানে কোনো মানুষকে ডাকি তাহলে কিন্তু গোনা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ইসলামে অনেকগুলি হারাম নাম রয়েছে যে নামগুলি কোনো ব্যক্তির রাখাই ঠিক নয় তো এ সম্পর্কে ইনশাআল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি চান কি চান না তো আজকে আমরা জানলাম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম কয়টি এবং কি কি তো এই আব্দুল্লাহ এবং আব্দুর রহমান যদি আপনাদের মধ্যে থেকে কারো নাম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানতে পারে আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো ইনশাআল্লাহ আবার কোনো একটা ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে সকলকেই ভালো রাখুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু